হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো অলরেডি, আমির সিদ্দিকীর টিকটক অ্যাকাউন্ট এখন ব্যান হয়ে গেছে। ফেজল সিদ্দিকীর টিকটক অ্যাকাউন্ট অলরেডি ব্যান হয়ে গেছিল, বাট আমি একটু আগে জাস্ট খবর পেলাম যে আমির সিদ্দিকীরও নাকি টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, নোটিফিকেশন দেখাচ্ছে, বাট একটা জিনিস, এখনও ভিডিওগুলো রান হচ্ছে, এখনও ভিডিওগুলো চলছে। এটার ভিতরে কি টেকনোলজি আমি এখনও জানি না, টিকটক কি চাইছে, বাট টিকটক একটা জিনিস খুব ভালোই বুঝে গেছে যে যাদেরকে নিয়ে ইউটিউব ভার্সেস টিকটকের যে যুদ্ধ শুরু হয়েছিল তাদেরকে একটু নিচে নামানো দরকার। নিচে এই অর্থে না, যেহেতু এত পরিমাণে গাইডলাইন্স কমিউনিটির খিলাফে ভিডিওগুলো ছিল, ভিডিওগুলোর এগেনস্টে এত মানুষ, পলিটিশিয়ানরাও পর্যন্ত আওয়াজ তুলেছে, সেই জন্য এখন টিকটকের দেখা উচিত। সেই জন্যই একমাত্র এই অ্যাকাউন্টগুলো ডিলিট হচ্ছে, তো বা আরও কারোর অ্যাকাউন্টও ব্যান হতে পারে। আমি একটা জিনিসও বুঝতে পারছি না যে টিকটকের কী লাভ হলো এতে, টিকটক ক্রিয়েটারদের কী লাভ হলো এতে। মাত্র ইউটিউবারের একজন দুজন, হয়তো যার 4-5 জনের ভিডিও ডিলিট হয়েছিল অলরেডি, তারা ভিডিওগুলো ফিরে পেয়ে গেছে তাদের নিজের চ্যানেলে, হয়তো বা ডিমনিটাইজ করা হয়েছে, বাট ভিডিওগুলো তো পেয়ে গেছে। কিন্তু টিকটকের অ্যাকাউন্ট, টিকটক ক্রিয়েটারদের অ্যাকাউন্ট পর্যন্ত ব্যান হয়ে যাচ্ছে। তোমরা একটা জিনিস হয়তো বা দেখেছো যে ফেজল সিদ্দিকীর এই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছ, এটা অনেকে বোঝা যাচ্ছে যে ফেজল সিদ্দিকীর এটা নতুন একটা অ্যাকাউন্ট খুলেছে, অলরেডি এতগুলো ভিডিও পোস্ট করেছে। তবে একটা জিনিস গাইজ, ফেজল সিদ্দিকীর যে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম বায়োতে যে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ক্লিক করলে এই যে স্ক্রিনশটটা দেখায়। সো তোমরা বুঝতে পারছো হয়তো বা এটা ফেক অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্ট যেটার মধ্যে পুরান ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো অ্যাকাউন্ট ফেজল সিদ্দিকী হয়তো বা বানায়নি, কিন্তু আমির সিদ্দিকীর তো লেগে গেছে, আমির সিদ্দিকীর অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে এইমাত্র খবর পেয়েছি, সেই জন্য তোমাদের কাছে খবর নিয়ে চলে এসেছি। সো এরকমই লেটেস্ট খবর জানার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো আর বেল বাটনটা ক্লিক করে অল দিতে পারো। আরেকটা ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং খবর হলো, কেরিমিনাতির ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। কেরিমিনাতির কাহিনী নিয়ে কোনো কিছু একটা ভিডিও, হয়তো বা এই ভিডিওটা একটু অন্যরকম হবে, হয়তো বা আমরা কেরিমিনাতির চ্যানেলে এইরকম ভিডিও আর আগে কখনো দেখিনি। আমিও ওয়েট করছি, আশা করছি তোমরাও সবাই ওয়েট করছো কেরিমিনাতির ভিডিওটা কখন আসবে, কবে আসবে। সো গাইজ, এতটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল। যদি ইনফরমেশন ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দেবে, যদি না ভালো লাগে ডিসলাইক দিয়ে দিতে পারো, আর যদি যেটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে বলে দাও, কমেন্ট সেকশন তোমাদের জন্য অবশ্যই খোলা আছে। আর এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করতে ভুলবে না প্লিজ যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ, আবার দেখা হবে কোনো একটা ট্রেন্ডিং টপিক নিয়ে।